soldier. There was a commander. There was a conqueror. রুকনুদ্দিন বাইবার্স শুধু একটি নাম নয়, রুকনুদ্দিন বাইবার্স একটি ইতিহাস। রুকনুদ্দিন বাইবার্স সেই ব্যক্তি যিনি আইনে জালুতের যুদ্ধে মঙ্গলদের হারিয়েছিলেন। তখনকার সময় মঙ্গলদের অজয়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাদের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে রুকনুদ্দিন বাইবার্স তাদেরকে পরাজিতর স্বাদ গ্রহণ করিয়েছিল। সুপ্রিয় দর্শক, আধ্যাত্মিকের আজকের এপিসোডে দিক বিজয়ী সেনা রুকনুদ্দিন বাইবার্স, এর সম্পূর্ণ জীবনী নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। রুকনুদ্দিন বাইবার্স 19 জুলাই 1223 সালে পিকচাক উপত্যকার বর্তমান কাজাখস্তান কুমান গুত্রে জন্মগ্রহণ করেন। পিকচাক উপত্যকায় যাযাবর সম্প্রদায়ের লোকজন বসবাস করত। তারা ছিল কর্মঠ, নিষ্ঠাবান ও তেজস্বী। তাই দেহরক্ষী হিসাবে পিকচাক উপত্যকা থেকে দাস কিনে আনতেন সেই সময়কার রাজারা। যাদের কিনে প্রশিক্ষণ দিতেন তাদের সবাই মামলুক। মামলুক যোদ্ধারা সব কিছুতেই পারদর্শী ছিলেন। তাদের তলোয়ার চালানো ছিল অন্য সবার থেকে আলাদা। মালিকুজ্জাহির রুকনুদ্দিন বাইবার্স বন্দুকধারী। তিনি ছিলেন তুর্কি পিকচাক কুমান বংশোদ্ভূত মালিকুল মুজাফর সাইফুদ্দিন কুতুজ এর উত্তরসূরি, মিশর ও সিরিয়ার চতুর্থ মামলুক সুলতান। তিনি ফ্রান্সের নবম লুইয়ের নেতৃত্বে ঘোষিত সপ্তম ক্রুসেড যুদ্ধে মিশরীয় বাহিনীর একজন সেনাধ্যক্ষ ছিলেন এবং নবম লুইকে পরিষদ সহ বন্দী করে যুদ্ধের ফলাফল নির্ধারণী ভূমিকা রাখেন। তিনি 1266 সালে আইনে জালুতের যুদ্ধে মঙ্গলদের বিরুদ্ধে মিশরীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। এই যুদ্ধে মঙ্গল বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে তিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এটি ছিল মঙ্গলদের জন্য প্রথম কোনো বড় যুদ্ধে পরাজয়। এতে মঙ্গলদের মনোবল ভেঙে যায় এবং তারা অপরাজয় বলে যে ধারণা ছড়িয়ে পড়েছিল তা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। বাইবার্সের সিংহাসনে আরোহণের পূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মামলুক আধিপত্য বিস্তারের সূচনা বলে চিহ্নিত করা হয় এবং এরপর থেকে তাদের সামরিক ব্যবস্থার শক্তিশালী হতে শুরু হয়। তিনি লেবান্তে ক্রুসেডারদের অস্তিত্ব নির্মূলের পথ প্রশস্ত করে মিশর ও সিরিয়ার সালতানাতকে এই অঞ্চলের প্রধান মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন। ক্রুসেডার এবং মঙ্গল উভয় দিকের আক্রমণ প্রতিরোধ করেন, এমনকি তিনি মাকুরিয়া রাজ্যকেও বশীভূত করেন। পূর্ববর্তী মুসলিম শাসকদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অজয় হিসেবে বিখ্যাত ছিল। সুলতান হিসেবে বাইবার্স কূটনৈতিক এবং সামরিক কার্যক্রমে সামঞ্জস্য রাখতে জানতেন, যা মিশরীয় মামলুক সালতানাতকে তাদের সাম্রাজ্য বিস্তারে সহায়তা করে। তার মাতৃভাষা তুর্কি ভাষায় বাইবার্স বা বেপার্স, এই নামের অর্থ মহান চিতা বা প্রধান চিতা বা চিতারাজ। তিনি তার কর্মকাণ্ডে তার নামের সার্থকতা বারবার বজায় রেখে এসেছেন। সুলতান বাইবার্স বলগা এবং উরাল নদীর মর্দবর্তী 10 ই পিকচাক কুমেনিয়া আজকের কাজাখস্তান এই অঞ্চলে 1223 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন। এই তুর্কমানের বাল্যকাল এতটা সুখকর ছিল না। তাকে খুব অল্প বয়সে 800 দিরহামের বিনিময়ে ক্রীতদাস হিসেবে দামেস্কে বিক্রি করে দেওয়া হয়। সুলতান কুতুজের মতো তাকেও মামলুক হিসেবে ক্রয় করেন আয়ুর্বেদ সুলতান আল সালিহের এক সেনা কমান্ডার আলাউদ্দিন আইতাকিন বন্দুকদার। সেই থেকেই তিনি বন্দুকদারী উপাধিটি পেয়েছেন। এরপর তিনি দিনী শিক্ষা ও রণবিদ্যায় পারদর্শী হলে মিশরের সুলতান সালিহের খ্যাতমতে প্রেরিত হন। দীর্ঘকায় কৃষ্ণবর্ণ নীল চোখের অধিকারী বাইবার্স ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মচঞ্চল। গমগমে কণ্ঠস্বরে ছিল কর্তৃত্বের সুর, এক কথায় নেতৃত্বের সব গুণেই তার মধ্যে ছিল। 1250 সালে মানসুরা এর যুদ্ধে সুলতান রুকনুদ্দিন বাইবার্স ক্রুসেডদের নেতৃত্বদানকারী সম্রাট নবম লুইকে সপরিবারে বন্দী করেন। এটা ছিল বিরাট সাফল্য, কারণ ক্রুসেডের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্রুসেডের নেতৃত্বদানকারী কোনো সম্রাটকে সপরিবারে বন্দী করা গেল। ক্রুসেডের নেতৃত্বদানকারী ফ্রান্সের সম্রাট বন্দী সুলতান রুকনুদ্দিন বাইবার্স এর কাছে। সুলতান রুকনুদ্দিন বাইবার্স চেয়েছিলেন যে সম্রাটকে মুক্তি দেওয়া হবে, শর্ত হবে একটাই, সেটা হলো কান্ট্রি অব ত্রিপুলি মুসলিমদের কাছে ছেড়ে দিতে হবে।
কিন্তু সুলতান তুরান শাহ সম্রাট নবমলুইকে অর্থের বিনিময়ে মুক্ত করে দিলে সুলতান রুকনুদ্দিন বাইবার্স এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে সুলতান তুরান শাহকে হত্যা করে ফেলেন। সুলতান তুরান শাহকে হত্যাই করে ফেলেন, কারণ তার মতে অর্থের বিনিময়ে সম্রাট নবমলুইকে মুক্ত করে দেওয়া এটা ছিল মুসলিমদের সাথে চরম বিশ্বাসঘাতকতা। তার অসাধারণ রণপুণ্যে মামলুক সালতানাত, দুর্ধর্ষ বারবার মঙ্গল ক্রুসেডর এবং গুপ্ত ঘাতকদের হাত থেকে নিরাপদ হয়ে পরবর্তী 250 বছর টিকে ছিল। সুলতান হবার পূর্বে 1260 সালে 3রা সেপ্টেম্বর বাইবার্স সুলতান কুতুজের নেতৃত্বে সংগঠিত মঙ্গলদের বিরুদ্ধে ঐতিহাসিক আইনে জালুতের যুদ্ধে অসামান্য রণদক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন। তীব্র রক্তক্ষয়ী সেই যুদ্ধে মুসলিম বাহিনী মঙ্গলদের পরাজিত ও বিধ্বস্ত করতে সক্ষম হয়েছিল। এভাবে মঙ্গলদের পরাজয় অসম্ভব এই প্রবাদ বাক্য মিথ্যাই পর্যবসিত হয়। শুধু তাই নয়, এই যুদ্ধের পরে মঙ্গলদের জয়রথ পুরোপুরি তমকে দাঁড়ায়। বাইপার্সের নেতৃত্বে মুসলিম বাহিনী দীর্ঘ 300 কিলোমিটার পথ তাড়িয়ে গুটি কয়েকজন বাদে সকল হানাদার মঙ্গল সৈন্যকে হত্যা করে, যা বিশ্ব ইতিহাসে এক অতি স্মরণীয় ঘটনা। এ যুদ্ধে প্রথম বাইবার্সের প্রবর্তিত হাততোপ বা হ্যান্ড ক্যানন ব্যবহার করে মুসলিম বাহিনী, যাকে মিতোভা বলা হতো। আইনে জালুতের যুদ্ধ কেবল মিশর ও ইসলামের ইতিহাসে নয়, বরং সমগ্র বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। যদি ধ্বংসাত্মক মঙ্গল শক্তি এ যুদ্ধে জয়লাভ করত, তাহলে তারা উত্তর আফ্রিকা, স্পেন এবং ইউরোপের অভ্যন্তরে প্রবেশ করে যুগপথ, প্রাচ্য ও প্রাচিত্যের ইসলামী ও খ্রিস্টীয় সভ্যতাকে ধ্বংস করে দিত। তাই আইনে জালুতের যুদ্ধে একই সঙ্গে ইসলাম ও বিশ্ব সভ্যতা রক্ষা পেয়েছিল। এদিকে আইনে জালুতের চরম প্রতিশোধ নিতে সেই হালাকুগানি আবার দিয়ে আসছে মিশর ও সিরিয়ার পানে। মহানদী ফুরাত অতিক্রম করে তার অজেয় বাহিনী একসময় আছড়ে পড়ে মামলুক সীমান্তের অভ্যন্তরে। চুকের পলকে হিমস পর্যন্ত শামের বিস্তীর্ণ অঞ্চল হালাকুগান ফের কব্জা করে নেয়। 1262 খ্রিস্টাব্দের জুলাইয়ে শামের বুক চিরে আবারও বয়ে চলে রক্ত নদী। কিন্তু না, এবারও তাদের দম্ভচূর্ণ করলেন দুর্ধর্ষবীর সুলতান বাইবার্স। অবাক বিশ্ব আবারও দেখল মামলুক চমক, হালাকু বাহিনী টের পেল। এতদিন কচুকাটা করে আসা কোটি কোটি অসি মুসলিম আর এই মামলুক মুসলিমরা এক নয়। সুলতান বাইবার্স প্রচণ্ড আক্রমণে তাদের পরাজয়ের তিক্ত স্বাদ অস্বাদ গ্রহণ করালেন। বাধ্য হয়ে তারা শান্তি চুক্তি করতে চাইল। চতুর সুলতান তাদের গাদ্দারের দীর্ঘ ইতিহাস সম্পর্কে পূর্ণ জ্ঞাত ছিলেন, তাই তিনি তাদের শান্তি প্রস্তাবে বিন্দুমাত্র কর্ণপাত করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। প্রতিটি রণক্ষেত্রে তাদের পরাজিত করতে থাকলেন। 1273 খ্রিস্টাব্দে বিরা নামক স্থানে তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন। এক পর্যায়ে তারা এশিয়া মাইনরে রোমান সেলজুক সালতানাতের সাথে জোটবদ্ধ হয়ে 1277 সালে মামলুকদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ অবতীর্ণ করেন। এলদিস্তান নামক স্থানে সংগঠিত এই যুদ্ধে সুলতান বাইবার্স শোচনীয়ভাবে পরাজিত করেন মঙ্গল বাহিনী ও মিত্র সালজুক বাহিনীকে। এছাড়াও সুলতান বাইবার্স আইনে জালুত যুদ্ধে মঙ্গলদের সাহায্যকারী ক্রুসেডারদেরকে, বিশেষ করে অ্যান্টিওকের রাজা ষষ্ঠ বহিমণ্ডকে শায়েস্তা করতে চাইলেন। অ্যান্টিওক ছিল এশিয়ার খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ ঘাঁটি। সুলতান বাইবার্স অ্যান্টিওক অবরোধের জন্য একটি বাহিনী প্রেরণ করেন এবং দীর্ঘদিন তা অবরোধ করে রাখেন। অবশেষে আর্মেনীয় রাজা হিতম তাদের সাহায্যে এগিয়ে আসলে সুলতান বাইবার্স অবরোধ তুলে নেন। এরপর 1263 সালে তিনি ক্রুসেডদের অন্যতম শক্ত দুর্গ আক্কা অবরোধ করেন। এরপর তিনি একে একে ক্রুসেডদের সকল দুর্গগুলো গুঁড়িয়ে দিতে থাকেন। 1265 সালে ক্রুসেডরদের দখলে থাকা জেরুজালেমের নিকটবর্তী কাইসারিয়া ও হাইফা শহর দুটি জয় করেন। বিনা যুদ্ধে জাফাও দখলে নেন। এরপর 40 দিন অবরোধ শেষে আরসুফও দখল করে নেন। 1266 সালে সাফেদ ও রামাল্লা শহর দুটিও ক্রুসেডদের দখল মুক্ত করে ফেলেন। এভাবে একের পর রাজ্য হারিয়ে ক্রুসেডরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, বলে কোনো কোনো ক্রুসেড রাজ্য তাদের দখলে থাকা কিছু ভূখণ্ড স্বেচ্ছায় সুলতান বাইবার্সকে উপহার দিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। এবার সুলতান তার দৃষ্টি নিবন্ধন করলেন ঔদত্ত প্রদর্শনকারী ক্ষুদ্র আর্মেনীয় সাম্রাজ্যের প্রতি। তিনি প্রথমে আর্মেনীয় রাজা হিতমকে অনুগত্য প্রদর্শন ও কর প্রদান করতে বললেন, কিন্তু মঙ্গলদের চাপে সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বলে সুলতান বাইবার্স আমির সাইফুদ্দিন কাউলানের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন তাকে শায়েস্তা করতে। 1266 সালে সংগঠিত রক্তক্ষয়ী এক যুদ্ধে মামলুকদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়
আর্মেনীয় বাহিনী। সিস ও আয়াস নামক দুটি দুর্গ দখল করে মামলুক সৈন্যরা পাইকারি হারে তাদের হত্যা ও বন্দী করে এবং আর্মেনীয় সাম্রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপর ধীরে ধীরে এই সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। 1268 সালে সুলতান বাইবার্স এশিয়ায় খ্রিস্টানদের দুলনা ও দুর্ভেদ্য ঘাঁটি খ্যাত অ্যান্টিওক জয় করেন। এই সময় 16,000 ক্রুসেডকে হত্যা এবং বন্দী করা হয় আরও 1,00,000 ক্রুসেডকে। অ্যান্টিওকের পতনের সঙ্গে সঙ্গে আশেপাশে ছোটোখাটো ক্রুসেড রাজ্যগুলি ভেঙে পড়ে আর এভাবে সুলতান বাইবার্সের মাধ্যমে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্থায়ীভাবে ক্রুসেডরা বিতাড়িত হয় মুসলিম উম্মাহ ফিরে পায় তার হারানো গৌরব। ক্রুসেডের ইতিহাসে সুলতান বাইবার্স সবথেকে বেশি ক্রুসেড হত্যাকারী ও তাদের শহর দুর্গ ধ্বংসকারী ব্যক্তি। ক্রুসেডদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ মূলত তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছে। ইসলামকে রক্ষার জন্য মঙ্গল ও ধর্মযুদ্ধকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি ইসলামের দ্বিতীয় সালাহউদ্দিন উপাধি লাভ করেন। বাইবার্সের রাজত্বকালে হাসান বিন সাবা কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্তঘাতক হাসাসিন সম্প্রদায়ও পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। ইতিপূর্বে হালাকুকান এই সম্প্রদায়কে ভীষণভাবে পর্যদুস্ত করলেও তাদের শক্তিকে একেবারেই নিশ্চিহ্ন করতে পারেনি। গুপ্তঘাতক সম্প্রদায় মিশরের জন্য হুমকি সৃষ্টি করলে তিনি তাদের মোকাবিলা করেন। 1270 থেকে 1273 সালের মধ্যে বাইবার্স তাদের 9টি দুর্গ দখল করে উক্ত অঞ্চলসমূহকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। এই আক্রমণে গুপ্তঘাতকদের ক্ষমতা চিরতরে খর্ব করে তিনি। এভাবেই যবনিকাপথ হয় ত্রাস ও ষড়যন্ত্রে ভরা দীর্ঘ এক শাসনকালের। 1273 খ্রিস্টাব্দে বাইবার্স নুবিয়া অধিকার করেন এবং উত্তর পশ্চিম আফ্রিকাও তার করদ রাজ্যে পরিণত হয়। ক্ষমতায় এসেই কায়রুতে আব্বাসীয় খেলাপথ পূর্ণ প্রতিষ্ঠা সুলতান বাইবার্সের রাজত্বকালের উল্লেখযোগ্য একটি ঘটনা। 1258 খ্রিস্টাব্দে বাগদাদে হালাকুকান কর্তৃক আব্বাসীয় বংশের শেষ খলিফা আল মুস্তাসিম বিল্লাহ নিহত হলে মুসলিম জাহান খলিফা শূন্য হয়ে পড়ে। মামলুক সুলতান বাইবার্স এই খেলাপথ পূর্ণ প্রতিষ্ঠা করে মুসলিম বিশ্বের বিরাট উপকার সাধন করেন। তিনি সিরিয়া থেকে আব্বাসীয় বংশের এক ব্যক্তি আবুল কাসেম আহমদ বিন মাহমদ জাহেব বি আমরিল্লাকে সম্মানে ডেকে এনে তার কাছে বায়াত করেন। মুসলিম বিশ্বের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাফতের পূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। 17 বছরের দীর্ঘ শাসন শেষে 1277 সালের 2 মে মৃত্যুবরণ করেন এই অজয় যোদ্ধা বাইবার্স। তাকে দামেস্কের জাহেরিয়া পাঠাগারের পাশে দাফন করা হয়।